মহালয়ার ভোরে পিতৃতর্পণের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভারম্ভের মুহূর্তে নদিয়ার তীর্থভূমি নবদ্বীপের রানীঘাট, মা শীতলাঘাট, শিবাস অঙ্গন, ভাগীরথী নদীর ঘাটসহ বিভিন্ন ঘাটে অসংখ্য মানুষকে দেখা গেল ধর্মীয় রীতি তর্পণ পদ্ধতির মধ্য দিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করতে। বিশেষ এই ক্ষণে স্থানীয় বাসিন্দা ছাড়াও নবদ্বীপ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে মানুষ ছুটে এসেছেন চৈতন্যভূমি নবদ্বীপের ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে। যদিও মহামারী করোনা ভাইরাসের প্রভাবে অন্যান্য বছরের তুলনায় এবছর ধর্মপ্রাণ মানুষের সমাগম কিছুটা কম হলেও দূর দূরান্ত থেকে বহু মানুষ এদিন তর্পণ করতে ছুটে এসেছেন নবদ্বীপ ধামে। প্রতি বছরই করেন কেন এই তর্পণটা? কেন এছাড়া আর কি করলেন? যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।